ইজ্জত তো মুমিনদের জন্য থাকার কথা, কিন্তু আজকে মুমিনরা সব বেইজ্জত কেন সারা পৃথিবীতে, লাঞ্ছিত কেন আমরা ভাই? এর অনেক কারণ, বহু কারণ গবেষকরা গবেষণা করে বের করেছেন ভাই, কিন্তু এর মূল কারণ দুটি। সেই দুইটি মূল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1500 বছর আগে বলে গেছেন, যখন মুসলিম মানে সারা পৃথিবীতে একটা পাওয়ার ছিল, একটা শৌর্যবীর্য ছিল, ইজ্জতের একটা মার্কা ছিল মুসলিম। সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন আমাদের অধঃপতন এক সময় হবে, আর সে অধঃপতনের সময় আমাদের ভিতরে দুটি দোষ বা ত্রুটি থাকবে, এই দুইটা ত্রুটির কারণে মূলত আমাদের অধঃপতনটা হবে। শোনাবো সেই হাদিসটা আপনাদেরকে, তার আগে কোরআনে কারীমের সূরা রাদের 11 নম্বর আয়াত পড়েছি আমি, সেটি আপনাদেরকে শুনাই। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন, নিজেরা নিজেদের দুর্দশা ডেকে না আনা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দুর্দশার ফয়সালা করেন। সে নিজে দুর্দশাকে টেনে আনলে তখন আল্লাহ তাআলা তার জন্য দুর্দশার ফয়সালা করেন, আল্লাহ তাআলা চাপিয়ে দুর্দশা কোনো জাতির উপরে দেন। আসুন এবার আমরা সেই হাদিসটি শুনি যেটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে। সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশাকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনার ইহুদি, নাস্তিক, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন বিশ্বাস অবিশ্বাসের মানুষ, তারা একটা সময় আসবে যে তারা একে অন্যকে ডাকবে, একে অন্যকে কি ডাকবে, ডাকবে কিরকম ডাকবে, যেমন কোন দস্তরখানে খাবার রাখা হলে সব ক্ষুধার্ত খাদকদেরকে একে অন্যকে নিজেও খায় আরেকজনকেও ডাকে, হ্যাঁ হ্যাঁ লুটক খা জলদি অনেক খা, খানা দস্তরখানে যেরকম মানুষ একে অন্যকে ডাকে ওইটার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য, খাবারের দস্তরখানের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য যেরকম একে অন্যকে ডাকা ডাকি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা সময় আসবে, একটা সময় আসবে যখন পৃথিবীর সকল ধর্মের মানুষ, শিখ পৃথিবীর তোমরা মুসলিমরা ছাড়া আর যারা আছে তারা সকলে মিলে একে অন্যকে ডাকা ডাকি করবে তোমাদেরকে খাওয়ার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য, ভাগযোগ করে নিবে, কি করে নিবে ভাই, ভাগযোগ করে নিবে। আজকে পৃথিবীর একটু আদেশটা মিলে দেখেন তো, ভাগযোগ করে নেওয়া হয়েছে না ভাই, কেমনি ভাগযোগ করে নিয়েছে বলেন তো। খ্রিস্টান সে বলতেছে ঠিক আছে আমি ইরাক খাই, আফগান খাই, সিরিয়া খাই, ইহুদি বলতেছে ঠিক আছে আমি ফিলিস্তিন খাই, তোরা অন্যটা দেখ, বৌদ্ধরা বৌদ্ধদেরকে বলছে ঠিক আছে তোরা বার্মার গুলারে দেখ খা, হিন্দুদেরকে বলছে তোরা কাশ্মীর গুলারে খা, ভাগ করছে দেখছেন। এই হাদিসটাকে মিলিয়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস 1500 বছর আগে বলে গেছেন, আজকের বাস্তবতার সাথে আপনি মিলান কি সুন্দর করে খাপের খাপ মিলে যাচ্ছে, বাস্তবতা কিরকম জ্বলন্ত বাস্তবতা, সব জাতি একে অন্যকে তাদের সাথে মিউচুয়াল আছে, তাদের কারোর সাথে কোনো জায়গা মারামারি নেই, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নাস্তিক তারা প্রত্যেকে কোন দেশে দেখবেন যে এদের মধ্যে কি নাই মারামারি নাই কাটাকাটি নাই, বর্তমান সিচুয়েশন এরকম না হয়ে গেছে, তাদের সবাই একজন সাথে আরেকজনের মিল আছে। মুসলিমদের কোন শাসক, মুসলমানদের কোন রাষ্ট্রনায়ক তার প্রজাদের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, দেখা গেছে যে আরেক দেশের খ্রিস্টান রাজা এসে সেখানে বোমা হামলা করে দেশ দখল করছে, কেন, কারণ ওই শাসকের তার প্রজাদের উপরে কি করছে জুলুম করছে, যেন তাকে রক্ষা করতে হবে, একটা অজুহাত নাকি। কিন্তু বার্মায় এই যে মানুষগুলোকে কচু কাটা করা হচ্ছে, জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, টুকরা টুকরা করে মারা হচ্ছে, নির্যাতন করতে করতে মারা হচ্ছে, নির্যাতনের যত ধরন হতে পারে কল্পনায় আসবে না, আইডিয়াতেও আসবে না, এরকম সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করে করে মারা হচ্ছে, শুধু মেরে দেওয়া হচ্ছে তা না, মহামারী উড়ে দেওয়া হচ্ছে তা না, সারা পৃথিবী একরকম নীরব,
ঠিক না ভাই? কেউ একটু শব্দ চোখ রাঙাচ্ছে যে কি করতেছো, মানবতা কোথায়? সব মানবতার ধ্বজাধারীদের মুখে কুলুপ। কাশ্মীর এর মানুষগুলো এত বছর ধরে, যুগ যুগ ধরে তাদের মায়েরা, তাদের যুবকরা নির্যাতিত, নিষ্পেষিত সারা পৃথিবীর মুখে। ভদ্রলোকরা লম্বা লম্বা মানবতার লিকচার দেয় আমাদেরকে, মানবতা শিখায়, তারা সবার মুখে কি ভাই কুলুপ, ঠিক না ভাই? এভাবে আপনি একটা একটা করে দেশ মিলান, সব দেশ দেখবেন মুসলিম ভূখণ্ডের উপরে নির্যাতন, জুলুম, নিষ্পেষণ চালানো হলে তার বিপরীতে পৃথিবীর অন্য সব অমুসলিম শক্তিগুলো সবগুলার মুখে কি করুক, ঠিক না ভাই? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কাটলো না যে এমন একটা সময় আসবে সব সম্প্রদায়ের লোকেরা, সকল জাতি একে অন্যকে ডেকে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাজ্জব করে নিবে। দস্তরখানে বসে যেরকম এক সাইড একজনে নেয়, তারা এক সাইড একজন, খ্রিস্টান দুই দেশ দখল করবে, ইহুদি একটা দখল করবে, হ্যাঁ হিন্দুরে একটা সাইড দিয়ে দিবে, বৌদ্ধরে এক সাইড দিয়ে দিবে, তারা নিজেরা ভাগযোগ করে আমাদের কাছে খাচ্ছে। ঘটনা ঠিক আছে তো ভাই? বাস্তবতা মিলছে কিনা হাদিসের সাথে? আহা, তখন একজন সাহাবী বললেন, ওমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা এটা কল্পনা করতে পারেন নাই, এটা কিভাবে সম্ভব? মুসলিম নাম শুনে থরথর করে কাঁপে পুরো দুনিয়া, কোনদিক মুসলিম গেলে যুদ্ধ করা লাগে না, অটোমেটিক সব সারেন্ডার করে ফেলে তার ইমানের জোরে, তার রবের কারণে, তার ইমানই বলে রুহানি শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপছে। মুসলিম মানে সম্মানের প্রতীক। এরকম একটা যুগে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি এই কথা শুনছেন, যখন মদিনাতে মুসলমানদের একটা রাষ্ট্র কায়েম হয়ে গেছে, মুসলমানরা সুন্দরভাবে নিজেরা সুচারুরূপে চলছে, একটা একটা করে আস্তে আস্তে এলাকা তাদের হাতে আসছে, বিভিন্ন এলাকার লোকেরা নিজেরা স্বেচ্ছায় এসে বলছেন যে আমাদের এলাকার দায়িত্ব আপনি নিন, আমরা সারেন্ডার করলাম, আমরা সবাই ইমান আনলাম। তাহলে এমন একটা উত্থান মুসলিমদের, ওই রকম একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যখন বললেন, তখন সাহাবীদের মধ্যে খুব স্বাভাবিক প্রশ্ন আসছে না, কি বলে সবাই মিলে আমাদেরকে খাইতে আসবে বলুন? এক মুসলিমের না 313 জন মানুষ, 313 জন মানুষ আগায়, ডাল নাই, তরবারি নেই, তেমন কিছুই নেই বলতে গেলে, হালকা পাতলা সামান্য কিছু, তারা হাজার লোকের কি করে দেয়, পর্যদস্ত করে দিয়ে চলে আস, ঠিক না বেটি? এরকম একটা জাতি, তারা তাদেরকে লুট করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকবে, এটা কিভাবে সম্ভব? সাহাবী আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও বুঝছি, তাহলে সেদিন মনে হয় আমাদের আজকে যেরকম সংখ্যা আছে এরকম সংখ্যা থাকবে না, সংখ্যা বোধহয় কি হয়ে যাবে, কমে যাবে। ওমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূল, সেদিন কি আমাদের সংখ্যা অনেক কমে যাবে, সেই জন্যই কি এই সমস্যা হবে, এরকম দুরবস্থা হবে যে আমাদের মুসলিম ভাইদেরকে তারা জুলুম নির্যাতন করবে, নিষ্পেষণ চালাবে তাদের উপরে, সংখ্যা কমে যাবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না সেদিন বরং মুসলিমদের সংখ্যা হবে বহু, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি। কি বলেন, আজকে সময় সঙ্গে কাটতেছে কি কাটতেছে না? মুসলিমদের সংখ্যা কি অল্প আজকে পৃথিবীতে? লক্ষ লক্ষ, কোটি কোটি, কোটি কোটি, মুসলিমদের সংখ্যা অনেক না ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সেদিন তোমাদের সংখ্যা, যেদিনের দুরবস্থা নেমে আসবে মুসলিম জাতির উপরে, সেদিন তোমরা সংখ্যায় বহু থাকবে, সংখ্যা তোমরা অনেক লোক হবে, সংখ্যায় তোমরা কম থাকবে না। লাকিন্নাকুম ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইর, কিন্তু এই সংখ্যাটা হবে কিরকম, খড়কুটোর মতো, বৃষ্টির পানিতে ভাই ময়লা খড়কুটো ভেসে চলে যায়, এই খড়কুটার যেরকম কোনো কি নাই, মূল্য নাই, নিষ্প্রাণ খড়কুটার যেরকম কোনো ভ্যালু নাই, এর যেরকম কোনো ওয়েট নাই, এর যেরকম কোনো পাওয়ার নাই, একে যেরকম কেউ গণে না, এই পানিতে, বানের পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো তোমরা, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে, এগুলো সব খড়কুটোর মতো হয়ে যাবে, একসাথে 1 লাখ, 2 লাখ, 5 লাখ মানুষ মেরে ফেলবে, নাথিং,
কিচ্ছু মনে করবে না, কিছু যদি কেউ কিছু মনে করবে না, সবাই চুপ। আজকে সে অবস্থা হয়ে গেছে না ভাই? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু সেদিন তোমাদের সংখ্যা এত বেশি হওয়ার পরও তোমরা হয়ে যাবে খড়কুটোর মতো মুসলিমরা সারা পৃথিবীতে। সেরকম হয়ে গেছে কি জানে ভাই? ওয়ালায়ানযাআল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাব্বাতা মিনকুম ওয়ালায়াযিফুনাল্লাহু ফিল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। সেদিন দুটি অবস্থা তোমাদের হবে, এক তোমাদের শত্রু আল্লাহ এবং তার রাসূলের শত্রু, মানবতার শত্রু, ইসলামের দুশমন, অমুসলিম, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যত রকম আছে, এদের সবার অন্তরে তোমাদের মুসলিমদের প্রতি আজকের যুগে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে এরকম একটা প্রভাব আছে, ভয় আছে, মুসলিম জাতি সাধারণ কোনো জাতি না, এরা নীতিতে অটল, এরা নীতির থেকে সরে না, এরা প্রচন্ড আত্মবিশ্বাসী, এদের কাছে জীবনের মায়া নাই, এরা আদর্শবান, তোমাদের ব্যাপারে যে একটা সম্মান, একটা ভয়, হিসাব করা, এই জিনিসটা কাফেরদের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কালে এই দুঃসময় আসবে তোমাদের পরে, নেমে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শত্রু কাফেরদের অন্তর থেকে তোমাদের প্রতি তোমাদেরকে গণায় আনা, হিসাবে আনা, ভয় করা, সম্মান করা, আমলে আনা, হ্যাঁ, তোমাদেরকে সমীহ করা, এই জিনিসটা তার তোমার তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, উঠিয়ে খড়কুটার মতো বানিয়ে দিবেন তাদের অন্তরে। মুসলমান এ কোনো গণার জিনিস নাকি, দুই চার হাজার মেরে ফেললে সমস্যা নেই, এরকম মনে করবে তারা। সেদিন যেদিনে দুর্দশা হবে সেদিন তোমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু একটা জিনিস ঢুকাই দিবেন, অন্তরে একটা জিনিস ঢুকে পড়বে তোমাদের, আর যে কারণে তোমাদের এত সব অধপতন হবে, দুরবস্থা হবে, সেই জিনিসটার নাম কি ভাই? ওয়াহান। মুসলিম জাতির অধপতনের কারণ কি, এটা নিয়ে গবেষণা যদি আমরা করি, আমাদেরকে যদি বলতে বলা হয়, তো আলহামদুলিল্লাহ সবাই দু চারটা কারণ হয়তো বলতে পারবে। কেউ হয়তো বলবেন যে আজকে আমাদের পয়সা নেই, ইউরোপিয়ানদের হাতে পয়সা আছে, পয়সা থাকলে আমরা সব জয় করে ফেলতাম, তাই না? কেউ হয়তো বলবেন না উন্নত অস্ত্র আমাদের কাছে নেই, সব উন্নত অস্ত্রগুলো সব ওদের হাতে, পারমাণবিক বোমা যে কয়টা দেশের হাতে আছে তার সবই প্রায় অমুসলিম, মুসলিম দেশ একটা মাত্র। তাহলে কি অস্ত্র নাই সেজন্য, পয়সা নাই সেজন্য? না, এর কোনটা না, এর কোনটা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সাহাবীদের যে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছিলেন, তাদের পয়সার জোরও ছিল না, অস্ত্রের জোরও ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হলো তাদের অন্তরে ওয়াহান ছিল না, আমাদের অন্তরে আজকে ওয়াহান ঢুকে গেছে। এই ওয়াহানটা কি? فقال قائل يا رسول الله وما الوهن؟ একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমাদের এরকম দুরবস্থা হবে, আমাদের মুসলিম মা বোনরা নির্যাতিত হবে, সেদিন আমাদের অন্তরে ওহান ঢুকে যাবে, এই কারণে এই সমস্ত সমস্যা হবে, সেই ওহানটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান হলো দুটি বিষয়ের সম্মিলন ঘটা অন্তরে, এক হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার মোহ, দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ে যাবে, এই কারণে তোমাদের উপরে এই খড়ক, এই নির্যাতন, এই অপমান, এই লাঞ্ছনা নেমে আসবে, কারণ তোমাদের অন্তরে কি ঢুকে যাবে? দুনিয়ার মোহ, দুনিয়ার আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসাটা নেশায় রূপ নেবে, ওয়াকারাহিয়াতুল মাউত, এবং মরতে চাইবা না, মৃত্যুরে কি করবা? ভয় করবা, মৃত্যু ভীতি, আল্লাহ রাস্তায় জীবন গেলে যাবে, জীবন গেলে আল্লাহ রাস্তায় যাবে, সমস্যা হলে হবে, কিন্তু আমি সত্যের পথে থাকবো, এই মানসিকতা থাকবে না। আগে চাচা আপনার জান বাঁচা, ঠিক না? আজকে দুইটা অবস্থা আমাদের মধ্যে গণহারে হয়ে গেছে না? স্বামী যদি দাঁড়িয়ে রাখে, স্ত্রী বলে, বাপে বলে, মায়ে বলে, বাবারে সময়টা কি যাইতেছে তুই বুঝোস না,
আগে জানো আছে ঠিকই না, কি বলেন? একজন মানুষ ছিল সে ফাসিকি জিন্দিগিতে, শাহাদ করে আমলি জিন্দিগিতে চলে আসলো, ইমান আমলের উপরে গোড়া নিজেকে উঠাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে হিতা কাকি বন্ধু বান্ধব আপনজন লোকেরা সবাই সাবধান করা শুরু করে না, এই তুমি কি করতেছো, সময়টা কি যাচ্ছে, এখন তুমি লেবাসে জুব্বা পরে টুপি পরে যাচ্ছে, তুমি এয়ারপোর্টে তো আটকে, এসব কথা আমরা শুরু করি না। আর বহু লোক আছে দাঁড়িয়ে রাখতে চান কিন্তু রাখেন না, কেন? এই আতঙ্কে, ঠিক না? কি হবে, কি হবে ভাই? দাঁড়িয়ে রাখলে সমস্যা কি হবে? এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ নাকি? আফুল লোহা, দাঁড়িয়ে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। পুরুষের আলাপ বেদাড়ির আলাপ মনে কষ্ট নিয়েন না, দাঁড়িয়ে কার আলামত? পুরুষের আলাপ, দাঁড়িয়ে না থাকে কার আলামত? ঠিক না বেটি? আল্লাহ তালা মহিলার মুখে দাঁড়িয়ে দিছে, পুরুষদের মুখে দাঁড়িয়ে দিচ্ছেন না? এখন মুশকিল হলো, অনেকে দাঁড়িয়ে রাখে না এই জন্য যে বলে যে আমি এতে লোক মেয়ে পাবো না, যে মেয়ে দাঁড়িয়ে দেখে বিয়ে বসবে না ওটা তো মেয়ে না, ওটা হিজড়া। হিজড়া বুঝলেন কি? হিজড়া মানে দেখতে দেখা যায় চেহারা সুরতে মনে হয় মহিলা, আসলে মহিলা না, ঠিক না? এই না হিজড়া? যেই মেয়ে দাঁড়িয়ে দেখে বিয়ে বসবে না ওটা মেয়ে না, হিজড়া। কারণ আল্লাহ সুবহানাহু সৃষ্টি করছেন এক লিঙ্গের মানুষ অপর লিঙ্গের বিপরীত লিঙ্গের প্রতি টান থাকে, ঠিক না? সে দাঁড়িয়ে মানুষের প্রতি তার টান নাই, পুরুষের প্রতি টান নাই, তাহলে তো এটা মেয়ে কি না এটা নিয়ে তো সন্দেহ, ঠিক কিনা? মেয়ে হলে তো সে বিপরীত লিঙ্গের প্রতি, অর্থাৎ দাঁড়িয়ে লোক মনে বিপরীত লিঙ্গ, তার প্রতি টান থাকবে না। অনেকে আবার যারা বিয়ে করছে তারা দাঁড়িয়ে রাখে না, কয় বই পছন্দ করে না, কি করে না? বই পছন্দ করে না। তাদের জন্য আমার একটা পরামর্শ আছে, দারুণ পরামর্শ। অনেক ভাই চান যে আমি রাখবো কিন্তু পারেন না, কেন? ভাবি পছন্দ করেন, এই যে ভাবি সাহেব পছন্দ করেন না, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আমি জানি আপনি রাখতে চাচ্ছেন কিন্তু কোনো একটা সমস্যা আছে, সমস্যাগুলো আমি আপনাকে হেল্প করতেছি যাতে সলভ করতে পারেন। ভাবি আপনাকে নিষেধ করলে বলবেন যে কেন? তো ভাবি কি বলবে, ম্যাডাম কি বলবে? হয়তো যারা দাঁড়িয়ে নিষেধ করে তারা কি বলবে যে কেমন দেখা যায়, একটু সাসা সাসা লাগে, কেমন লাগে, বিভিন্ন জায়গায় চলা লাগে, দাওয়াত টাওয়াত যাওয়া লাগে, কেমন লাগে জানি, ভালো লাগে, পরে রাখি। তখন আপনি বলবেন কি, ঠিক আছে তুমি আমার স্ত্রী, আরে তোমার কাছে ভালো লাগলেই তো ভালো, তোমার কাছে খারাপ লাগলে খারাপ, খালাস দাঁড়িয়ে রাখবো কি দুঃখ, ঠিক আছে তোমার কাছে যেহেতু ভালো লাগে না আমি দাঁড়িয়ে রাখবো, ওকে ঠিক আছে। এরপরে এক দুদিন পরে তারে ডেকে বলেন, শুনো গো তোমার না মাথার চুলগুলো আমার একদম ভালো লাগে, একদম ভালো লাগে, দেখো আমার কাছে না কেমন খেত খেত জঙ্গল জঙ্গল লাগে, তুমি এগুলো চেষে পারো, দেখো একটু একটু চুলা কলার মতো করে ফেলো, মাথাটা আমার কাছে ভালো লাগে। তখন বই কি বলবে, এটা বললে কি বলবো ম্যাডামে, কহো গো রিপনের বাপ সরো ডাক্তারের কাছে যাই, তোমার মাথা সমস্যা দেখা দিচ্ছে, মাথা সমস্যা না দেখা দিলে এই কথা কোন মানুষ বলে, মহিলাদের সৌন্দর্য হলো চুল, হ্যাঁ লম্বা চুলের মহিলা পৃথিবীতে কে না পছন্দ করে, আর তুমি কো চুলে ভালো লাগে না চুল চাষে বলতে, তাহলে তো দেখা গেছে তোমার মাথার কোনো স্ক্রু ঢিলা ঢিলা হয়ে গেছে, ছোট ডাক্তার কাছে একটা ট্যাব দিয়ে আসে, এটা বলবে না ম্যাডাম? তখন আবি এবার মুস্কি হেসে বলে, ও গো বুদ্ধিমতি আমি তো সেই কথাই বলছিলাম আগের দিন, তাহলে এখন ডাক্তারের কাছে চলো দুজনই যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, দাড়ি আমার গালে দিছেন তোমার গালে দেন নাই, সব অঙ্গ তোমারও আছে আমারও আছে, ঠিক না বেটি? সব জায়গায় পশম তোমারও গজায় আমারও গজায়, এই একটা জায়গায়, একটা জায়গায় তোমার গজায় না আমার গজায়, বুঝা গেল এটা প্রকৃতি ডিভাইড করে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই পার্থক্য পার্টিশন দিয়ে দিচ্ছে, এটা মার্কা দিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তুমি আল্লাহ এই একটা প্রাকৃতিক মার্কা,
এটা তুমি বলতেছো চেষে ফেললে সুন্দর দেখা যায়, তাহলে তোমার তো মাথা ডিস্টার্ব হয়ে গেছে, সুন্দর চোখ তোমার উল্টে গেছে। তো আমার ভালোবাসায় তুমি যদি চুল চাচতে না পারো, তোমার ভালোবাসায় আমি দায় চাষে ফেলবো, বলদ নম্বর কত আমি, ঠিক কিনা? তুমি আমার পরামর্শ দেখি পারো তো বাপের বেটি চুলটা চাষ হতে, যদি চুলটা চাষতে পারো তাহলে বোঝা যাবে কি তুমি আমার ভালোবাসা আমি জানলে সামনে করতে পারো। তুমি আমার কি বেকুব পাইছো মিয়া? আমার বুদ্ধিতে তুমি চুল চাষতে রাজি না, কিন্তু তোমার বুদ্ধিতে আমি দায় চাষুন, কত নম্বর বেকুব আমি? এটা হলো ওই ভাইদের জন্য যারা স্ত্রীর কথা দায় রাখছেন। আমি বিনয়ের সাথে বলছি, অন্যরা মনে কষ্ট নেবেন না, অন্যদেরকে বলছি না, চলো স্পেসিফিকলি যাদের স্ত্রীর কারণে দায় রাখতে পারছেন না, আর যারা বিয়ের কারণে দায় রাখতে পারছেন না, শুধু বলছি হিজরা বিয়ে করলে আপনি দায় রাখেন যে মেয়ে দায় দেখে আসবে বুঝবেন ওটা মেয়ে। আমরা যারা দায় রাখতে পারছি না প্রিয় ভাইরা, কি কারণে রাখতে পারছি না? বইয়ের মহব্বতে, হবু বইয়ের মহব্বতে, অথবা সমাজের স্ট্যাটাস রক্ষার্থে, ঠিক কিনা? আজকে আপনার মৃত্যু হয়ে গেলে এর কোনটা কি আপনার সাথে যাবে? তাহলে এই যে একটা গুনাহের কথা বলছি আমি, যে এটা আমরা কেন করতে পারছি না, সাহসটা হয় না, আমি দায় রাখতে পারছি না, সাহসটা হয় না, মূল কারণ কি? দুনিয়ার মোহ। মূল কারণ কি? ঘুরে ফিরে যাই বলেন গোড়া এক সমস্যা একটাই, সেটা হলো দুনিয়ার প্রতি টান। মানুষ নামাজ পড়তে পারে না, কেন নামাজ পড়তে আসে না? কি জন্য আসে না? পয়সা কামাবে ওই টাইমটাতে, রেস্ট করবে, শরীরটা ভালো লাগবে, এসব দুনিয়া না, নগদ লাভ। দুনিয়া শব্দের অর্থ কি আপনারা জানেন? দুনিয়া শব্দের অর্থ নিকটবর্তী, কাছে। দুনিয়া মানে কি? কাছে। দানা ইয়াদনু দুনু ওয়ান, এই ক্রিয়ামূল থেকে দুনিয়া মানে যে জিনিসটা কাছে, নগদের, নগদ লাভের জন্যই তো এই কাজগুলো মানুষ করেন। যে আমি এখন নামাজ পড়তে গেলে সকালবেলা কম্বল ছাড়তে হবে, আর আমার ঘুমটা নষ্ট হবে, তাহলে নগদ লাভের জন্য আমি নামাজ পড়তে পারছি না, অথবা পয়সার জন্য নামাজ পড়তে পারছি না, শরীরটা অলসতা লাগতেছে, যাচ্ছি না, এগুলো সবগুলোই দুনিয়া, দুনিয়ার প্রতি টান। আখেরাতের প্রতি টান থাকলে আমরা ঠিকই মসজিদে চলে আসতাম, ঠিক না? বেঠিক। আহা, আজকে আমরা অনেকেই সালাত পড়ি, কিন্তু সালাতটা আখেরাতের টানে বা সালাতের টানে সালাত পড়া হয়। সালাত পড়া হলো সালাতের বোঝা থেকে রক্ষা পাওয়ার জন্য, এর একটা বোঝা হয়ে গেছে, ঠিক না? বেঠিক। প্রিয় ভাইয়া, এভাবে একটি একটি করে যদি আপনি, আজকে আমাদের যত অবাধ্যতা আছে, যত অপকর্ম আছে, যত অন্যায় আছে, যত অবিচার আছে, সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন সবগুলোর মূলে যে সমস্যা আছে সেটা হলো কি? দুনিয়ার মোহ। কি জিনিস ভাই? আজকের সারা পৃথিবীতে আমরা যে অধঃপতিত, আমরা যে নির্যাতিত, এর মূল কারণ হলো আমরা নিজেরাই দুনিয়ার মোহে মোহাবিষ্ট, দুনিয়ার ভালোবাসায় আসক্ত, দুনিয়া আমাদের অন্তরে ঢুকে গেছে। ভাই, এর মানে এই না যে আমি আপনাদের বলতেছি ঠিক আছে ভাই চাকরি বাকরি ছেড়ে দেন, কি সব দোকান দোকান বউ বাচ্চা সব ছেড়ে দিয়া তবলিগে জীবন চিল্লা দেন, আমি আপনারা বলতেছি নাকি? না ভাই, এই ফালতু কথা আমি কেন বলতে চাই? দুনিয়া ছাড়া চলবে না। কিন্তু ভাই, ফার্সি ভাষার একজন কবি একটা সুন্দর চমৎকার কবিতা বলেছেন আমাদের শেখার মতো, তিনি বলেছেন পানি ছাড়া নৌকা চলবে না, পানি ছাড়া নৌকা চলবে না, পানিতে চলতে হলে নৌকার, নৌকার জন্য পানির প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে দুনিয়ার প্রয়োজন আছে, পয়সা কড়ি স্ত্রী সংসার সবই দরকার আছে, এগুলো না হলে তুমি আমি বাঁচতেই পারবো, এটা হলো ওই নৌকা চলার জন্য পানির মতো। কিন্তু পানিটা নৌকার কোথায় থাকতে হয়? বাহিরে। যদি পানির ভিতরে, এই নৌকার ভিতরে যদি পানি ঢুকে পড়ে নৌকা ডুবে যাবে না? ঠিক তেমনি ভাবে দুনিয়া ছাড়া চলবে না, দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যদি আপনার অন্তরে ওই নৌকার ভেতরে পানি ঢুকার মতো ঢুকে যায়, টয় টম্বর হয়ে যায়, তাহলে কিন্তু আর আপনি সামনে অগ্রসর হতে পারবেন। আজকে সেই লোকটা আমাদের ভেতরে হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমার ওই ব্যক্তি আলকাই সুমান দা নাফসাহু আমাল মা বাদাল মউত, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজেকে নিজে চিনছে, নিজের বাস্তবতা উপলব্ধি করছে, নিজের বাস্তবতা উপলব্ধি করতে পারছে। আমরা এখানে সব পথিকের মতো সামান্য কিছুদিনের জন্য আসছি, আমাদের দাদাকে আমরা বিদায় দিয়েছি, দাদা তার বাবাকে বিদায় দিয়েছেন, তিনি তার বাবাকে বিদায় দিয়েছেন, নিশ্চিহ্ন হয়ে গেছেন।
পৃথিবীতে তাদের কত বন্ধু ছিল কি বলেন? আজকে তাদের নাম নেওয়ার মতো কোন লোক নিশানা পর্যন্ত শেষ ফিনিশ, ইতিহাস ক্লোজ হয়ে গেছে, ঠিক না ভাই? কালের গর্ভে হারিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, আমরাও তো সেই পথের যাত্রী নাকি? দুনিয়ার হাকিকত, দুনিয়ার হাকিকত এটা হলো একজন বুড়ি মহিলাকে খুব সুন্দর করে আপনার ভালো একটা নতুন কালারফুল নববধূর শাড়ি দিয়ে সাজায় ঘোমটা দিয়ে রাখলে এই বুড়ির যে অবস্থা দুনিয়াটা সে অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, জুয়িনা লিন্নাস, জুয়িনা লিন্নাস হুব্বুস শাহাওয়াত। দুনিয়াতে যে জিনিসগুলোর প্রতি আমাদের টান আছে, নারী, গাড়ি, বাড়ি, সম্মান, ইজ্জত, পদ, পদবী, পাওয়ার, এই যেগুলোর প্রতি আমাদের টানটা আছে প্রত্যেকটা মানুষের সৃষ্টিগত জন্মগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো সবগুলোকে সুশোভিত করে রাখা হয়েছে পরীক্ষা। এটা একটা কি পরীক্ষা? সুশোভিত করে রাখা হয়েছে, ওয়াল্লাহি এটার ভেতরে স্বাদ নাই, এটার ভেতরে কি নাই? যেটা তো অধরা থাকে মনে হয় শান্তিটা ওই জায়গাতেই, কিন্তু এটা ধরা হাতে আসা পরে দেখা যায় আসলে কি নাতি, ঠিক কি না? যার কাছে যেটা না থাকে সে মনে করে ওইটা পাইলে মনে হয় কি পেয়ে যাবো, আমি সুখ পেয়ে যাবো, কিন্তু আসলে সুখটা পায় না। সব স্যাম্পল, দুনিয়াতে যত সুখ আছে বা যত দুঃখ আছে সব কি ভাই? স্যাম্পল। আপনারা স্যাম্পল বুঝেন না? দুনিয়ার সকল সুখ এগুলো হলো স্যাম্পল, দুনিয়ার সকল দুঃখ এগুলোও কি স্যাম্পল। দুনিয়ার দুঃখ গুলা হলো জাহান্নামের স্যাম্পল, আর দুনিয়ার সুখ গুলা হলো জান্নাতের স্যাম্পল। স্যাম্পল দেখেই যদি আপনি ডুব দিয়া যান, বুদ্ধিমানের কাজ হলো স্যাম্পল দেখেই ডুব দিয়া দিছেন, এমন ডুব দিছেন যে আসব হারাই ফেললেন, এটা বুদ্ধিমানের কাজ হলো ভাই? আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো ফিকার। প্রিয় ভাইরা, আজ আমরা সবাই দুনিয়ার মেশিন হয়ে গেছি ভাই, ওয়াল্লাহি আমি নিজে রোগাক্রান্ত, আমি আমাকে বাঁচিয়ে রেখে আমি ফেরেশতা জাহির করছি না, ওয়াল্লাহি আমরা সবাই আলোচনা করছি কিভাবে আমরা ভালো হতে পারি, আমি নিজে রোগের রোগী। এই যে শেখ বলছেন না একটু আগে যে যে আলোচনা আজকে করব, এই রোগের সর্বপ্রথম রোগী আমি নিজে। আল্লাহ আমাদের সকলকে সংশোধন দান করে। ওই সমস্ত লোকেরা যারা আখেরাতকে চিনতে পেরেছে, যারা দুনিয়ার বাস্তবতাকে চিনতে পেরেছে, তাদের জন্য এই পৃথিবীটা অত্যন্ত সুখকর। ওই লোক কপাল পড়া, ওই লোক দুর্ভাগা হতভাগা যে দুনিয়াকে কি করে নেই, ধোকার সমুদ্রে ডুব দিয়ে দিয়েছে, অন্ধকার গহ্বরে ডুব দিয়ে দিয়েছে, এর অতল তলে জাহান্নাম অপেক্ষা করছে। আর যারা দুনিয়াকে চিনতে পেরেছে, তারা দুনিয়াতে বাঁচার জন্য, নৌকা চলার জন্য পানি যেরকম দরকার সেরকম দুনিয়াকে তারা ব্যবহার করে, কিন্তু তারা ভালো করে জানে এই দুনিয়া যদি আমার ভেতরে ঢুকে পড়ে তো আমাকে গ্রাস করে ফেলবে, এমন এক গর্তে ফেলবে যেখানে খাই খাই চালার কিছু। আর ভাই, সারা পৃথিবীতে আপনি তাকায় দেখেন আজকে অমুসলিমদের কথা বলবেন যে তারাও তো দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, কই তাদের ধ্বংস আসছে না কেন? কারণ তারা আল্লাহর আপন লোক না, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপন লোক, আপন লোকের অন্যায় নগদ সাজা দেয়। কি বলে, নিজের ছেলের মুখে যদি বিড়ি দেখেন, সিগারেট দেখেন, থাপ্পড় কষায় দিবেন, আর একজন ছেলে যদি মদও খায় তাকাবেন না, ঠিক কিনা? কাফেররা দুনিয়াতে দুনিয়া মোহ করছে, ওদের জন্য তো শুধু দুনিয়াই, আল্লাহ তাআলা করার জন্য আখেরাত রেখেছেন, সেটা রেখে আপনি স্যাম্পলের ভিতরে ডুব দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে শাস্তি দেন, অপমানের শাস্তি, লাঞ্ছনার শাস্তি, অবদস্থের শাস্তি, অশান্তির শাস্তি। যত বড় লোক তত বড় অশান্তি, যত সম্পদের মালিক তত টেনশনের মালিক, কিন্তু আমরা বুঝতে রাজি না ভাই। এটা ওয়াজ করা সোজা, আমল করা বড় কঠিন। দুনিয়াকে লাথি মেরে আখেরাতের জন্য হাত বাড়ানো, আখেরাতের জন্য হাত বাড়ানো, এটা বড় কঠিন কাজ, আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাআবু ওয়া লাহু, দুনিয়ার এই জীবনটা হলো খেল তামাশা। এটা হলো কি রে ভাই? খেল তামাশা পুরাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাতাউল গুরুর, ধোকার পণ্য। বুঝি বুড়ি মহিলার শাড়ি পরায় রাখলে যেরকম ধোকা, ওইরকম দুনিয়াটা ধোকা। আল্লাহ তাআলা আবরণ শাড়ি পরায় দিয়েছে, বিল্ডিং,
এর মালিক হয়ে গেলে মনে হয় আমি শান্তি পেয়ে যাব। আবরণ দিয়ে দিছে, মালিক হয়ে গেছে। ভাই আমরা বহু লোক আছি দেশে ছিলাম, যখন 1 লাখ টাকার কথা স্বপ্নে ভাবতাম না, এরকম আছেন না? আমি নিজে সেরকম, আমি গরিবের ছেলে, 1 লাখ টাকার কথা কখনো কল্পনাও করিনি যে 1 লাখ টাকার মালিক হব। কিন্তু আলহামদুলিল্লাহ 1 লাখ টাকার মালিক হয়েছি। কিন্তু কি পরিবর্তন আসছে, সুখের সমুদ্রে ভাসতেছি, বরং তখনকার চাইতে এখন দুঃখের পরিমাণ হিসাব করলে গড়ে বেশি, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা লোক দুনিয়াতে ভাই একটা ল্যান্ডমার্কের আশায় দৌড়ায়, ওই যে সামনে এই পর্যন্ত যাইতে হবে, আমাকে লাখপতি হইতে হবে। লাখপতি হয়ে গেলে এরপরে মার্কটা থাকে কি, কোটিপতি, এরপরে থাকে মিলিয়নিয়ার, মিলিয়নিয়ার আস্তে আস্তে সামনে বাড়তে থাকে, ঠিক কিনা ভাই? শেষ থাকে সৌদি আরবে প্রথম আসার সময় মানুষের কি টার্গেট থাকে, সবার মুখে একই না, বিষয়টাকে উড়তে পারলে ওমরা করলাম, ঘুরলাম, বাস নবীদের দেখলাম, মক্কা মদিনা গেলাম, আর হইল তো, ঠিক না? এরপরে যদি বিষয়টাকে কোনো রকম উঠা যায়, এরপর টার্গেটটা কি, বিয়ে করতে হবে, অতএব 2-4 লাখ টাকা জোগাড় করতে হবে, স্বর্ণ গলা কিনতে হবে। যদি কোনো রকম একটা বিয়া আল্লাহর মধ্যে সেরে ফেলতে পারে যায় ছুটিতে, তো বলো যে আর পরের সফরে যায় কি করতে হবে, একটা জমি কিনতে হবে, ঠিক কিনা? এরপর একটা বাড়ি, পরে কারুর একটা গ্রামে হয়েছে, গ্রামের বাড়িতে মানুষ থাকে না, ঢাকা শহরে একটা জমি আশেপাশে কোনো জায়গায় নিতে হবে, ঠিক কিনা? নিয়ে এরপরে করে বিল্ডিং, আহা, এভাবে করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে। তেরো পাচ্ছে কাদের জন্য করছে জিজ্ঞেস করলে কি বলবে, ছেলে মেয়েদের জন্য, মিথ্যা কথা, ধোকা। কিভাবে ধোকা, একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাকে, আমি ঢাকায় যখন মনে করে এক মসজিদে নামাজ পড়াই করতে, আমার মসজিদের এখন সভাপতি হয়েছে, তখন তিনি সহসভাপতি ছিলেন, 75 নামাজ পড়ে, ফজর নামাজ নামাজ সাথে পড়ে, এই লম্বা দাড়ি, প্রতি বছর ওমরা করতে আসে ওমরা। আমি একদিন নাক দিয়ে বললাম, হাজি সাহেব কার জন্য এসব করতেছেন, আপনার বয়স তো 60 হয়ে গেছে, আর তো আপনার 5-7 বছর বেশি থাকার কথা না, আর বাংলাদেশের মানুষের গড়া হয়ে গেছে 5-7 বছর, আপনি এন শেষ ফিনিশ, কার জন্য এত দৌড়াচ্ছে? উনি আমাকে বলে, হুজুর কার জন্য করতেছেন হাজি সাহেব? আচ্ছা আপনার আমি অঙ্ক দিয়ে বুঝাই দিচ্ছি, ছেলে মেয়ের জন্য আপনার এগুলো কোনো কাজে আসবে, অনর্থ ব্যর্থ আপনার চেষ্টা। কেমনে ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনার বাবার নাম কি, কৌমুক, বাড়ি রায়পুরে, লক্ষ্মীপুরে। আমি বললাম, রায়পুরের গ্রামে আপনার বাবায় আজ থেকে 40 বছর আগে, দেশ স্বাধীনের আগে পরে বা ওই টাইমে, বহু কষ্ট করে খেয়ে না খেয়ে ধান যা হয়েছে কিছু বিক্রি করে কিছু নিজে খেয়ে, 3 বেলা যা 2 বেলা খেয়ে জমায় জমায় টিন কিনে কিনে কষ্ট করে একটা টিনের ঘর উঠেছে, কহ ঠিক, আপনি জানেন কেমন কেমন জানেন, একটা টিনের ঘর বহুত কষ্ট করে উঠেছে, তখন এলাকাতে সব ছিল বাঁশের ঘর, বাঁশের বেড়া, সনের ঘর, সনের ঘর, বাঁশের বেড়া, সবার যা টিনের ঘর আছে ওরে সে বড় এই অবস্থা ছিল। তাই বললাম, আপনার বাবা কিন্তু বহু কষ্ট করে, বহু কষ্ট করে খেয়ে না খেয়ে, জানি না হালাল হারাম বাদ বিচার কি করছে না করছে, আল্লাহ মাফ করো, কষ্ট করে একটা টিনের ঘর উঠেছে। হে বুড়ারে যদি তখন জিজ্ঞেস করা যেত বুড়া মিয়া, তখন তার সে বুড়া ছিল না, যে ভাই আপনি কার জন্য এত কষ্ট করতেছেন, মাঠে রোদে পড়তেছেন, নামাজের টাইমে নামাজ বাদ দিয়ে পড়েছেন, কার জন্য করতেছেন, কি জবাব দিত সে, আমরা তো মরে যাবো, পোলা মাইয়া আছে এগুলো যায়, ঠিক না বেটি? এটা না বলতে হলো, আমি বললাম আপনার বাবা আজকে দুনিয়াতে নাই, চলে গেছেন, তিনি তার কপাল নিয়ে চলে গেছেন, তার আমল নিয়ে তিনি চলে গেছেন, কপাল নয় সরি, আমল নিয়ে তিনি চলে গেছেন দুনিয়া থেকে, ওই টিনের ঘর রেখে গেছেন ওনারা দুই ভাই। আমি বললাম, আপনারা যে দুই ভাই, এই দুই ভাই মণিপুরে দুজনের দুইটা বিল্ডিং পরপর, চারতলা চারতলা, আর কোনো ভাই নেই। আমি বললাম, দুই ভাই ঢাকা, আপনার বড় ছেলে, ওনার বড় ছেলে এখন বোধ হয় লেফটেন্যান্ট হয়ে গেছে আমির, ছোট ছেলে MBA করে বিশাল বড় ফার্মের ডাইরেক্টর হয়ে গেছে। তো আমি বললাম যে আপনার ছেলেরা মেয়েরা তারপরের কথা,
আপনার বাবা সারা জীবন কষ্ট করে চুরি ডাকাতি হালাল হারাম বাজনায় বিচারনায় সবকিছু করে একটা টিনের ঘর খাড়া করছে যে হোলামাইয়ার লাই, সেই হোলামাইয়া আপনারা এখন কোথায় থাকেন? ঢাকা শহরের মণিপুরে, মিরপুরের মণিপুরে থাকেন। আপনারা ওখানে যান বছরে একবার, ঠিক কিনা? বছরে একবার যান, হ্যাঁ দুই বছরে একবার যান, পাঁচ বছরে একবার যান, অনেক সময় টাইমও পান না, যাইয়া ফুর্তি ফার্তা করে হোলামাইয়া নিয়ে। আর দেখ আগের যুগের মানুষের বুকে শুধু দিনে ঘর করছে টিনের ঘর, হ্যাঁ হয়তো মুখে বলে না কিন্তু হাব্বা স্টাইল কি বলে মুখে না বলো পোলা পানি নিয়ে যা, এই পানি খাওয়া যাবে না, বোতল পানি আনো। কি এর মানে? কি এর মানে হলো আমার বাপ যেটা ছিল বিপু, এটা কোন মানে একটা নাগরিক, একজন নাগরিকের সুস্থ জীবন যাপন জন্য কি আছে? এই পেশাব খোলা পেশাব, এই তোমাদের এখানে ইয়ে নাই, টয়লেট নাই, আপনার বাবার জীবন সাধনা ব্যর্থ হয়েছে, কারণ যে টিনের ঘর হয়তো উনি ভালো করে করছেন, বেশিরভাগ লোক চুরি চামারি নিজের জীবন নষ্ট করে আল্লাহর হুকুম নষ্ট করে নামাজ কালাম বাদ দিয়ে উঠেছে, ওইটা কিন্তু ছেলেরা এনজয় করে। ছেলেরা বলে আরে দুধ কেন ছেলে মেয়ের জন্য? আপনার ছেলে মেয়ে বড় হলে কি করবে শুনেন আমার কাছ থেকে, কি করবে? আমার আপনার ছেলে মেয়ে বলবে কি জানেন? বাবা আগের যুগের মানুষ আসিল বুদ্ধি কুদ্দুরিবা ছিল, সেই আইডিয়া ছিল যে ভীষণ টার্গেট কি ছিল মনে করে বাড়াই করছে, যেখানে রাস্তা দিয়া একটা প্রাইভেট কার ঢুকালে রিক্সা একটা আসে দাঁড়ায় যায়, মানুষ থাকে না, এটা বৃষ্টি হলে পানি জমে যায়। একটা ফ্ল্যাট কিনতে হবে গুলশানে, বাড়ি ধরাতে, ধানমন্ডিতে, এইসব জায়গাতে লেকের পাড়ায় পাড়ায় দেখে একটা ফ্ল্যাট কিনতে হবে। এখানে একটা বসবাস করার জায়গা হল না, ওরা কিন্তু সেখানে ফ্ল্যাট কিনবে, আপনার একটা বেঁচে ফেলবে। তাসলিমের ছেলেরা আবার কি করবে জানেন? ওরা এসে বলবে হ্যাঁ আমার বাপ তো আগের যুগের বেকুবা ছিল, বুদ্ধিশুদ্ধি ছিল বেচারা, অশিক্ষিত মানুষ বুড়া জুড়ে আসলে বুঝে নেই, বাংলাদেশে বসবাস করার কোনো পরিবেশ আছে, এর মধ্যে থাকার জায়গা হলো? আমরা দুবাই পান জমেরাতে একটা ফ্ল্যাট কিনবো, সমুদ্রের ভেতরে যে দ্বীপ করে বাড়ি করছে ওখানে একটা ফ্ল্যাট কিনবো, কারণ পৃথিবীতে মানুষ আস্তে আস্তে শৌখিনতার দিকে উঠতেছে। আমার কথা আপনারা বিশ্বাস যদি না করেন, আপনাদের জীবনটা আপনারা খুঁজে দেখেন, আজকে আপনারা প্রত্যেকে অর্থনৈতিক ভাবে যে লেভেলে আসছেন, আপনাদের বাবা কি এটা করে দিছে? তাহলে আপনি কেন এটা চিন্তা করতেছেন যে আপনার ছেলে মেয়ের জন্য আমার আপনাকে সম্পদ রেখে যেতে হবে? আপনার ছেলে মেয়ে আপনার সম্পদে ফিরেও তাকাবে না, তারা তাদের ভবিষ্যৎ গড়ে দিবে। আপনার কাজ, আপনার টার্গেট জান্নাতে যাওয়ার যদি টার্গেট থাকে সেই পথে যেভাবে চলা দরকার সেভাবে চলা, দুনিয়ার জন্য মহাবিষ্ট না হওয়া, দুনিয়ার ভিতরে ডুবে না থাকা। ছেলে মেয়ের জন্য সম্পদ রেখে যেতে আমি নিষেধ করছি না, আমিও আমার সন্তানের জন্য রেখে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট এক সাহাবীকে বলেছেন, তোমার মৃত্যুর পরে তোমার সন্তানরা অন্য কারোর কাছে হাত পাতার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, কিন্তু এর মানে এই না যে তাদের সব কিছু আমাকে গোছায় রেখে যেতে হবে, হোক হালাল উপায় অথবা। ওই লোকের চাইতে নির্বোধ, ওই লোকের চাইতে বেকু, জ্ঞানহীন ব্যক্তি কে হতে পারে যে হালাল হারাম বাজ বিচার করছে না? যাদের জন্য কামাই করতেছে তারা কেউ ওই হারামের দায়ভার নিবে না। কি বলেন? কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়া যেদিন আসামি হয়ে দাঁড়াবেন, অঙ্কের 2 ইয়ার মারছেন, অঙ্কের 5 ইয়ার মারছেন, অঙ্কের 10 ইয়ার মারছেন, অঙ্কের টাকা দেন নাই, কফিলকে ফাঁকি দিয়েছেন, কফিলে ফাঁকি দিয়ে বাইরে অন্য কাম করছেন, হ্যাঁ মালিকের কাজ করেন নাই, অফিসারকে ফাঁকি দিয়েছেন, মোবাইলে বাসা গিগির করছেন, ওই টাইমটা বেতন নিছেন, এই যে নতুন নানা পথে হারাম ইনকাম করেছেন, আপনার মৃত্যুর পরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরেন যে অমুকের কাছে অমুকের এই জায়গা তোমার অর্থনৈতিক ব্লেম তোমার বিরুদ্ধে আছে, অভিযোগ আছে, সেদিন কি আপনি বলবেন ছেলে মেয়েকে ডাইকা, ও বাবারা মারা দেখো তোমাদের জন্য তো করছি, তো ভাগ তোমরা একটু নাও, নিব কেউ? কোন ছেলে মেয়ে নিবে? বাহ, কেউ দায়ভার নিবে না, ভোগ করবে তারা, সম্পদ আপনি কামাই করতেছেন আপনি ভোগ করবেন?
বহু লোক আছে কঞ্জুস, এটা ভালো জামা কিনে না, এটা ভালো করে খায় না, দান করতে গেলে এমনি করে ধরে রাখে, কার জন্য? ওই ছেলে মেয়ের জন্য, কাদের জন্য রাখছেন আপনি? ছেলে মেয়ে কাপড় বানিয়েছেন, নিজে রাখার চিনলেন না? আল্লাহ সবচেয়ে নির্বোধ আমরা, আল্লাহ আমাদের সকলকে বুদ্ধিমান করতে হবে। আপনারা মনে করেন ছেড়ে দিলে সঠিক পথে চললে ওদের জীবন এনজয় করে না, না ভাই, এরাই জীবনকে এনজয় করে। শাহরুল্লাহ মহাদেব দেলো রহমতুল্লাহ দিল্লির শাহী মসজিদের মেম্বরে বসে বলতেছিলেন একবার, ওনার যদি ফার্সি ভাষার প্রচলন ছিল ভারতবর্ষে, দিলে দারম জওয়াহির পারায় আশকস্তে তাহিলাশ কেদার জেদর দমিল সামানে কে মন্দারম। সম্রাট মোগল সম্রাটদের আমল তখন বসে আছে দিল্লির শাহী মসজিদে, আমি গেছি তাদের বাহানো, না দেখলে বোঝা যায় না যে কি বার আছে। মেম্বরে বসে বলতেছেন, আরে শোনো সম্রাটরা, ও দুনিয়ার রাজা মহারাজারা বড় লোকরা, শুনে দেখো, আল্লাহ আমরা যে অন্তর দিছেন এই সিনার ভিতরে যে অন্তর আছে, এই অন্তরে তোমাদের রাজ্যের মতো, রাজত্বের মতো, তোমাদের সমস্ত প্রাসাদের মতো বহু প্রাসাদ আমার অন্তরের চারবার দিয়ে ঘুরে ঢুকার জায়গা পায় না, কারণ আমার অন্তরে দুনিয়ার জন্য জায়গা রাখিনি। আমার অন্তরে রেখেছি আমার টার্গেট, আমার ভীষণ আগেরা, তোমার ভীষণ দুই হাত দূরে দুনিয়া, আমার ভীষণ বহু পরে আচার হচ্ছে না। বুদ্ধিমান কে, বুদ্ধিমান কে রে ভাই? দুই হাত দূরের টার্গেট এলা বুদ্ধিমান, না দশ হাত দূরের টার্গেট এলা বুদ্ধিমান? যার চোখ দশ হাত দূরে সে বুদ্ধিমান না? তাহলে আমরা ভাই নির্বোধ কিনা বলে? আজকে আমাদের জীবনে যে অশান্তি, এটার মূল কারণ হলো দুনিয়ার মোহ। দুনিয়ার মোহটা ছেড়ে দেন, দেখবেন শান্তি এসে গেছে। বললাম দুনিয়ার ভিতরে আল্লাহ কি রাখেন না? শান্তি রাখেন নাই, এটা ধোকার কারখানা প্রিয় ভাইরা। অতএব আমাদের সকলকে দুনিয়ার মোহ ছাড়তে হবে, আখেরাতকে টার্গেট বানাতে হবে, তাহলে সব সোজা হয়ে যাবে। আপনার নামাজ ঠিক হয়ে যাবে, হারাম ছেড়ে দিবেন, সব কুকর্ম ছেড়ে যাবে, দেখবেন যদি আপনার টার্গেট কি থাকে, আখেরা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে মূল্যহীন জিনিস রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, লাও কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাআদিলু, লাও কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতাম মা শুরবাতাম মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াটা মূল্য একটি মাছির একটি ডানার সমান যদি হতো, একটা মাছির একটি ডানার মূল্য পরিমাণ যদি সারা পৃথিবীর দাম হতো আল্লাহর কাছে, এত তুচ্ছ। জান্নাত এক পাশে রাখে, দুনিয়া এক পাশে রাখে, যেটা আমরা দেখি নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, পৃথিবীর কোনো কান দেখেনি, পৃথিবীর কোনো চোখ কান শুনেনি, পৃথিবীর কোনো চোখ দেখেনি, পৃথিবীর কোনো অন্তর কল্পনাও করেনি, ভাবেও নেই, এমন জিনিস এগিয়ে গেছেন আল্লাহ জান্নাত। দুনিয়ার কিছুর সাথে তুলনা নাই, এগুলা সব ঝুটা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সারা পৃথিবী এবং পৃথিবীর যত কিছু আছে সবকিছু যদি আল্লাহর কাছে একটি মাছির ডানার পরিমাণ মূল্যবান হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পানির ডোক পৃথিবীতে কোনো মুসলিমকে খেতে দিবেন না, যেহেতু এটার কোনো মূল্য নাই, খাতলা ছেড়ে দিয়েছেন তাদের জন্য। কথা বুঝে আসছে? যেহেতু এটার কোনো কি নাই, আল্লাহর কাছে একটা মরা মাছির ডানার পরিমাণ মূল্য নাই, এদের তোরা খা, সমস্যা নাই। আমার বুদ্ধিমান বিশ্বাসী বান্দারা সবর করো, কি রাখছি তোমাদের জন্য দিন, আল্লাহ আমাদের সকলকে পাওয়ার তৌফিক দান করে। প্রিয় ভাইরা, তাহলে এই দুনিয়াই আমাদের পতনের মূল, এই দুনিয়াই আমাদের অধঃপতন, দুনিয়ার মোহ এটাই আমাদের অধঃপতনের মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন, ফাওয়াল্লাহি লাল ফাতর আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন ইউসাত আলাইকুম আদ-দুনিয়া কামা উসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসু ওয়াদাহা আমি এই ভয় করি না, উনি তো অভিভাবক হবে, তাই না? একজন অভিভাবক তার অধীনস্থদের নিয়ে টেনশন করে না, আমার মৃত্যুর পর তাদের কি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার মৃত্যুর পরে তোমরা অভাব অনটনে পড়বা, কষ্ট করবা, এই ভয় আমার হয় না। আমার ভয় হয় আমার মৃত্যুর পর তোমাদের সুদিন আসবে, লাল নীল বিল্ডিং চাকচিক্য দুনিয়া সব আল্লাহ তাআলা উন্নতির দিকে উঠাবেন, কিয়ামত কাঁচাবে, ধ্বংস হইলে ধ্বংস রাগ দিয়ে সব উঠে নেয়, উঠতে থাকবে।
তখন তোমরা ওই গড্ডালিকা প্রবাহে গা বাসিয়ে দিবে, ওই স্রোতে গা বাসিয়ে দিবে। খাই 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 খাই, দুনিয়া চাই দুনিয়া চাই, প্রত্যেকটা লোক দুনিয়া ছাড়া আর কোনো ধান্দা নাই, যাই যাই। আমি নিজে, আমি আপনাদেরকে বলছি, আমরা সবাই যাই যাই যাই, টাকা টাকা, মানি মানি মানি, নেশা হয়ে গেছে। কোটি টাকা হয়ে গেলেও থামে না, কোটিপতির নেশা আরো বেশি, ঠিক না? যত বাড়ে তত, এটা বড় কঠিন একটা জিনিস দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য দিয়েছেন, এটা আসলে বড় পরীক্ষা। বুদ্ধিমান আর বেকুব এখান থেকে বের হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমাদের সুদিন আসবে, টাকা পয়সা হবে, সুখ শান্তি হবে, মানুষ সৌখিন হবে, আধুনিকতা আসবে, উন্নয়ন আসবে, আমার ভয় হয় তখন তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবা। সাসা তোমরা বিল্ডিং করে ফেলছে, তাই আমি বসে থাকলে কেমনে হয়, ঠিক না? আমার তার মামে আমার এক সাগরদ আছে ছাত্র ভাই, তাদের বান্দা দুনিয়ার মোহট হয় একটু কম আলহামদুলিল্লাহ, তার ভিতরে ভালো গরু। তার বাবা একবার বলে, আমার বলছে কষে আব্বা ফোন দিছে, দিয়া কয় যে বাবা তুমি যে জমি কিনছো তার পাশের জমিটা বিক্রি হচ্ছে, এইটা না নিলে তো হয় না রে বাবা, পাশের জমি আর জন্য নিলে কিরকম হয়। তো ছেলে বলতেছে, বাবা পাশের জমি বিক্রি দিতেছে টাকা দেবে, বাবা হাওলা পড় করে ধরতে হয়, সম্পদ ভাবে ধরতে হয়, একটা মাথায় একটা মানে পোকা ঢুকে গেল আর কি। এবার কি নামাজ কি কালাম বস, ওই দেনা সুদের দাম দেয় তো 5 বছর যাবে। তো উনি ওনার বাবারে বলছে, কষায় আমি আব্বারে বলছি যে ভাই বাবা এখন জমির পাশ আমার পাশেরটা বিক্রি হবে, এই জন্য আপনি বলছেন নিতে, ঠিক আছে বাপ বলছে বাপের কথা রক্ষার জন্য আমি হালত বরাত করে ডেমডাম করে নিলাম। কদিন পর আছে ওই পাশে আরেকটা বিক্রি হবে, যেটা নিলাম এর পাশেরটা বিক্রি হবে, এই চাহিদার কোনো এন্ড আছে? আসিবে জিনিস দুনিয়া বেলুনের মতো, ফু দিবেন ফুলবে, ফু দিবেন ফুলবে, আপনি মনে করবেন বাড়তে আছে, না পারবো না, এসব আসতে যাবো, আপনি টেরো পাবেন না, জীবন শেষ। তখন এবার আপনার সামনে সব প্রকাশ হয়ে যাবে, স্বপ্নে ছিলাম, ঘরে ছিলাম, এতদিন বহু বাচ্চা সন্তান নিয়ে আমরা এই যে শেখ মুজিবুর রহমান সাহেব সহ যে দুর্ঘটনাটা হলো কদিন আগে, এই দুর্ঘটনা আমাদের দুই ভাই মারা গেলেন, আজকে একজন জানাজা হলো, জুমার পরে আর একজন জানাজা বুধবারে ছিল। তো যখন দাফন করতে গেছি আমরা জানাজার পরে, তো শত শত মানুষ, শত শত মানুষ, আমাদের এক অফিসের সৌদি সে দিকে বলতেছে, বলেছে এই লোকটার এখানে কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু এখানে শত শত মানুষ তার কবরে আসছে, সবার চোখে পান, কি কারণে, কি কামাই করছে সে, আখেরাত কামাই করে গেছে, এটা দলিল যে লোকটা তার আখেরাত গোছায় গেছে। আর এই যে লোকটা চলে গেল, সে যা দুনিয়া কামাই করে গেছে এগুলো সব এখন ভাগ্য করে কারণ যাবে, ছেলে মেয়ে কদিন কানবে টানবে, এরপরে আবার বউ বাচ্চা নিয়ে ফুর্তিতে নেমে পড়বে, ঠিক না? ঠিক ও ভাই, জীবনটা বড় বড় প্রতারণার জীবন, এই দুনিয়ার মুখ বড় খারাপ জিনিস হয়। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আখেরাতের হাকিকত বুঝে সেটার জন্য আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার মোহ থেকে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে পরিচ্ছন্ন রাখেন। ভাই ওরাই বাহাদুর, তারাই সুখী যারা দুনিয়াকে লাথি মারতে পেরেছে। দুনিয়া জিনিসটা হলো রবারের মতো, ভাই বুঝাচ্ছে কথা, এটা আপনি টানবেন বাড়বে, একটা পর্যায়ে কিন্তু ছিঁড়ে ব্যথা পাবে, শেষ হয়ে যাবে সব, ঠিক না? আর ধোকা আপনাকে দৌড়াবে শুধু মরিচিকার মতো, দৌড়াতে থাকবে মনে হয় যে সুখ মনে হয় লাখপতি হইবে, না সুখ তো আসলো না, তাহলে কোটিপতি হইতে হবে, কোটিপতি হলে সুখ তো আসলো না, এভাবে একের পর এক আপনি যেতে থাকবেন সুখ আসবে না। আল্লাহ আমাদের সবাইকে আর কি করে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই সারা পৃথিবী, এই সারা পৃথিবী, পৃথিবীতে যা কিছু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই সব কিছুর মূল্য জান্নাতের একটা ছড়ি, ছড়ি চিনেন আপনারা, ব্যাস ছড়ি আছে না, ছড়ি রাখার জায়গা, একটা ছড়ি রাখতে গেলে কত দূর জায়গা লাগে কোন হিসাবে আসবে, একটা ছড়ি রাখার জায়গা জান্নাতের যে মূল্য সারা পৃথিবীর মূল্য ততটুকু না, এরকম দেখে দিয়েছে আল্লাহ। ভাই এসব ওয়াজ তো পরকালের ওয়াজ, এগুলো রাখেন নগদ ওয়াজ শোনেন, সেটা হলো আপনি তো সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইছেন না, কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য একটু পরীক্ষা করে দুনিয়ার মোহটা ছেড়ে দিয়ে একটা আখেরাত মুখী হয়ে যান। আল্লাহকে খুশি করবো, আমার আল্লাহ কিসে খুশি হয়, কিসে নাখোশ হয়, কি করতে বলছেন, কি নিষেধ করছেন, নবী কোনটা যেতে করতে বলছেন, কোনটা নিষেধ করছেন, আমি এগুলো বেছে বেছে চলবো শুধুমাত্র, এরকম কিছুদিন চলে দুনিয়া একদম ছেড়ে দিতে বলতেছি না, কিন্তু দুনিয়ার জন্য মোহ নাই, আজান হয়ে গেছে, কামাইছি, যুদ্ধ আসছে, আলহামদুলিল্লাহ আসে নাই, আজ আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়ে চলে আসলাম, এভাবে কিছুদিন চলে দেখেন আল্লাহ যে মজা অন্তরে পাবেন, পয়সা পিছনে দৌড়ায় সেই মজাটা পাবেন না।
ব্যথা আরো বাড়বে, অন্তরে অস্থিরতা আরো বাড়বে। আপনি পরীক্ষা করেই দেখেন, জীবন শেষ হয়ে যাচ্ছে ভাই, বেশিরভাগ লোক চল্লিশের কাছাকাছি না, শেষ, লাইফই শেষ। আর যেটুকু বাকি আছে সেটা কোনো জীবন না, এটা হলো ডায়াবেটিস এর সময় আসছে, এটা হলো মানে ডজন ডজন রোগের সময় আসছে, ভোগের দিন শেষ, খালাস। এখন ফুর্তি করবে ছেলে মেয়ে, এখন ফুর্তি করবে কারা? আর কদিন যাবে, ছেলে বিয়ে করবে, বউ মুস করবে, মেয়ে বিয়ে করবে, তার বউ স্বামী মুস করবে, সংসার নিয়ে মুস করবে, আপনার সাথে ওই বাচ্চা কাচ্চা আসবে তামাশা করার জন্য, বাবা মার কাছে বাচ্চারা আসবে কি করতে, মজা করার জন্য, ঠিক কিনা? আপনার কোনো বন্ধু থাকবে না, এটাই বাস্তবতা। অতএব আল কাইসুমান্দা নাফসাহু আমিলা লিমা বাদাহু, দুনিয়ার মোহ থেকে আমাদেরকে সরে আসতে হবে, তাহলে আমাদের অধঃপতন দূর হবে। যেই দিন সারা পৃথিবীর মুসলমানরা দুনিয়াকে লাথি মারতে পারবে, দুনিয়াকে নাতি মনে করবে, তার কাছে কোটি টাকার চাইতে তার নীতি আল্লাহর নির্দেশে মূল্য বেশি হবে, এক পাশে কোটি টাকার অফার থাকবে, আরেক পাশে আল্লাহর নিষেধাজ্ঞা থাকবে, আল্লাহর নিষেধাজ্ঞা দেখে সেদিকে পেশাবও করবে না, সেদিন মুসলিমের ইজ্জত পায়ের কাছে এসে পড়বে, সেদিন ইজ্জত ধরা দিবে। আর তার আগ পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, আমাদের জীবনটাকে পরিবর্তন করার তৌফিক আল্লাহ দান করুক, আমরা যেন দুনিয়ার বাস্তবতা থেকে বুঝতে পারি ভাই, দুনিয়ার বাস্তবতা যেন বুঝতে পারি, আমি সে তৌফিক দান করুক। আমাকে আপনাদেরকে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মানুষ করুক যার অন্তরটা দুনিয়ার মোহে নাই, নির্ভর হয়ে গেছে, পাতলা সাকেনশা, সে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, তার কাছে সব তুচ্ছ, সবচেয়ে বড় এবং গৌণ হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। আমিন। জাযাকুমুল্লাহ ওয়া আরদাওয়ানা আলহামদুলিল্লাহ।